আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম এবং আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আইচার ব্র্যান্ডের রানার কোম্পানির আইচার প্রো 6025টি। এটি একটি ড্রাম ট্রাক, আপনারা অনেক দিন কমেন্ট করেছেন ড্রাম ট্রাকের ভিডিও দেখার জন্য, তো আজকে আপনাদের জন্য ড্রাম ট্রাকের ভিডিও নিয়ে আসলাম। তো যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। তো যাই হোক, আজকে আলোচনা শুরু করি এই গাড়ির বিষয়ে। তো এই গাড়িটি কিন্তু খুবই সুন্দর গাড়ি, যারা অলরেডি এই গাড়িটি সম্পর্কে জানেন বা যারা এই গাড়ির সাথে পরিচিত তারা অবশ্যই ভালো জানেন। 6025টি, এটি একটি 25 টন ক্ষমতাসম্পন্ন একটি ড্রাম ট্রাক এবং এই গাড়িটি বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি গাড়ি ড্রাম ট্রাক সেগমেন্টে। শুরুতে এই গাড়ির কেবিন সম্পর্কে একটু বলি। এই গাড়ির কেবিনটি কিন্তু আপনার টিল কেবিন এবং এই কেবিনটি খুবই মজবুত। অনেক গাড়ি বাংলাদেশে আছে যার কেবিন 1.5 থেকে 2 বছর পর একটু মরিচা ধরে, তো এই গাড়ির কেবিনটি কিন্তু আসলে সেরকম নয়, মেটালটা খুবই ভালো এবং এর যে রঙের কোয়ালিটি সেই রঙের কোয়ালিটিটাও খুব ভালো এবং হেডলাইট আকর্ষণীয় ডিজাইনের এবং আপনি স্টিয়ারিং হুইল সেটাও আপনি মুভ করতে পারবেন এবং ভিতরে খুব আরামদায়কভাবে আপনি গাড়িটি ড্রাইভ করতে পারবেন খুব সুন্দরভাবে। এবং ভিডিওতে একেবারে গাড়ির A to Z সব কিছুই দেখানো হয়েছে, তারপর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি। এই গাড়ির ইঞ্জিন মডেল হচ্ছে VEDX8 BS3 7.7 লিটার এবং এই গাড়ির ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 850 নিউটন মিটার এবং 1100 থেকে 1700 RPM এবং ম্যাক্সিমাম ইঞ্জিন আউটপুট হচ্ছে 220 হর্স পাওয়ার এবং 2200 RPM। এবং এই গাড়ির যে ইঞ্জিন সেটি কিন্তু একটি ভলভো টেকনোলজির ইঞ্জিন, অর্থাৎ এই গাড়িতে আপনি খুব ভালো সার্ভিস পাবেন এবং যারা ড্রাম ট্রাক দিয়ে ব্যবসা করার কথা ভাবছেন আপনার জন্য এই গাড়িটি খুবই ভালো হবে, কারণ এই গাড়িটির মাইলেজ আপনি খুব ভালো পাবেন। এই গাড়ির ক্লাসের সাইজ হচ্ছে 430 মিলিমিটার এবং গিয়ারবক্সের মডেল নাম্বার হচ্ছে JF1110TD এবং এতে 9টি গিয়ার সামনে এবং পিছনে 1টি গিয়ার। এই গাড়ির স্টিয়ারিংয়ে টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে এবং চেসিসে ডোমেক্স 650 লেডার টাইপ জগলি ফ্রেম ব্যবহার করা হয়েছে এই গাড়ির চেসিসে। এবং এই গাড়ির ফ্রন্ট সাসপেনশন আপনার 16 মিলিমিটার থিকনেসের 9টি লিভস্প্রিং ব্যবহার করা হয়েছে এবং সাথে হাইড্রোলিক ডাবল অ্যাক্টিং টেলিস্কোপিক টাইপ অ্যাট ফ্রন্ট অনলি, মানে শক অ্যাবজর্ব ব্যবহার করা হয়েছে শুধু সামনে। এবং পিছনের চাকায় সাসপেনশন হিসেবে আছে আপনার বগি সাসপেনশন, সেটা হচ্ছে 27 মিলিমিটার থিকনেসের 11টি লিভস্প্রিং কিন্তু এখানে আছে এবং এই বগি সাসপেনশন কিন্তু মূলত ট্রেনে দেখা যায় এবং এটি কিন্তু খুব ভালো একটি সাসপেনশন। ব্রেক সিস্টেমে থাকছে আপনার সামনে সার্ভিস ব্রেক হিসেবে আপনার ডুয়েল সার্কিট ফুয়েল এয়ার এবং পার্কিং ব্রেকে থাকছে পেনোমেট্রিক হ্যান্ড ব্রেক। টায়ার সিস্টেমে আপনার টায়ারের সাইজ হচ্ছে 10x20 এবং 11x20 অপটিক্যাল ক্রস পলি এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 220 লিটার। এই গাড়ির বডি সাইজ হচ্ছে আপনার 16 ফিট, মানে বডি সাইজ বলতে আপনার পিছনের ট্রিপারের যে বডি সাইজ, এবং এই গাড়ির ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 79.6 কিলোমিটার, অর্থাৎ 80 কিলোমিটারই বলা যায় এবং টার্নিং সার্কেল ডায়ামিটার হচ্ছে 14.4 মিটার, অর্থাৎ 14.4 মিটারের ভিতরে এই গাড়িটি সম্পূর্ণ ঘুরাতে পারবেন। আর এই গাড়িটির সিসি হচ্ছে আপনার 7698 সিসি। এই গাড়ি সম্পর্কে যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে তাহলে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।